শুরুতেই সংবাদ শিরোনাম। নাগানো কারাবাখ নিয়ে আবারও দুপক্ষের সংঘর্ষ, নিহত শতাধিক। আর্মেনিয়ার হামলায় কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছাড়তে হবে, এবার রাশিয়াকে তুরস্কের হুঙ্কার। শর্ত দিয়েছে চীন, এলাকা ছেড়ে পালাতে হবে ভারতীয় সেনাকে। এবং সব শেষ থাকছে, যে কারণে ক্ষমা চেয়ে সেদিন কাঁদতে দেখা যায় কিম জং উনকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দক্ষিণ ককেসাস নাগানো কারাবাখ অঞ্চলে আবার আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে ওই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ নিয়ে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটল। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দুদেশ পরস্পরকে দায়ী করছে। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর আশা করা যাচ্ছিল নির্বিঘ্নে দুপক্ষ হতাহতের উদ্ধার এবং মানবিক তৎপরতা চালাবে, কিন্তু দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সে প্রচেষ্টা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে কারাবাখের প্রধান শহর স্টেপানাকার্টে গোলাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে আজারবাইজানের বারদার শহরে আর্মেনীয় বাহিনীর হামলা চালিয়েছে। এ শহরটি নাগানো কারাবাখ সীমান্তের কাছাকাছি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা বাস্তবায়নে আর্মেনিয়ার সেনাদের সহযোগিতা করছে না। গত 27 সেপ্টেম্বর আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং প্রথমবারের মতো রাশিয়ার রাজধানী মস্কোয় দুপক্ষ শুক্রবার রাতে বৈঠকে বসে। যুদ্ধবিরতির মধ্যে আজারবাইজানের বেসামরিক এলাকায় আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাকু। শনিবার রাতেই ওই হামলায় অন্তত 7 আজেরি নাগরিক নিহত হয়। রবিবার টুইটে দেয়া এক পোস্টে হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। টুইটে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আর্মেনিয়ানদের লক্ষ্য ছিল মুক্ত অঞ্চলগুলো পুনরায় দখল করা। এই অপরাধের দায় দেশটির রাজনৈতিক সামরিক নেতৃত্বকে দিতে হবে। আর্মেনিয়ার এই হামলার কঠোর প্রতিশোধ নেবে আজারবাইজান। মধ্যরাতে আবাসিক এলাকায় আর্মেনিয়ান এক হামলাকে যুদ্ধ অপরাধ এবং জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন আজারবাইজানের প্রেসিডেন্ট। এদিকে কারাবাখ অঞ্চল এবং আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুকে হামলা এবং হতাহতের তীব্র নিন্দা জানাচ্ছি। নাগানো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। প্রায় 2 সপ্তাহের সংঘর্ষে এখন পর্যন্ত 300+ মানুষ নিহত হয়েছেন। শুক্রবার 9 অক্টোবর রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে এক আলোচনায় অস্ত্রবিরতিতে সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এদিকে রবিবার এক টুইট পোস্টে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছেন, আর্মেনীয় বাহিনী রাতে নতুন করে গাঞ্জাই বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 7 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা প্রায় 2 সপ্তাহের যুদ্ধের পর চলতি সপ্তাহে শনিবার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানেনি কোনো দেশই। রবিবারের পর সোমবারও থামেনি নাগানো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ। প্রতিদিনের মতো সোমবারও দুই দেশের যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে। শনিবার মস্কোয় আজারবাইজান এবং আর্মেনিয়ার একটি সিদ্ধান্তে পৌঁছেছিল, আপাতত যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে দুদেশই আটক যুদ্ধ অপরাধীদেরকে হস্তান্তর করবে বলে প্রস্তাব গ্রহণ করেছিল, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে তা প্রভাব দেখা যায়নি। আর এরই মধ্যে আর্মেনিয়াকে নিয়ে তারই মিত্রদেশ রাশিয়াকে কড়া বার্তা দিয়েছে তুরস্ক। শান্তি চাইলে আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছেড়ে দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আঙ্কারা। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শেওর সাথে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী পুলোশিয়াকার। সেখানে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন, আর্মেনিয়াকে এখন আজারবাইজানের ভূমি ছেড়ে চলে যেতে হবে এবং বেসামরিক মানুষজনের উপর আক্রমণ বন্ধ করতে হবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, নিজের বেদখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে আজারবাইজান আরও 30 বছর অপেক্ষা করবে না। আর্মেনিয়ার উপর আজারবাইজানের এই হামলাকে তুরস্ক সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, নিজের বেদখল হয়ে যাওয়া জমি আবারও ফেরত পেতে নাগানো কারাবাখে অভিযান চালাচ্ছে আজারবাইজান।
সোমবার বৈঠকে বসে ভারত এবং চীন। সপ্তম রাউন্ডে সামরিক বৈঠকে অচল অবস্থা দূর করার লক্ষ্যে আলোচনা চায় ভারত। তবে চীনের পক্ষ থেকে দখলদারি মনোভাব নিয়ে বৈঠকে বসা হয়েছিল বলে সূত্রের খবরে বলা হয়েছে। বৈঠক শেষে বেজিং এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম বলছে। জানা গেছে সেনা অবস্থান পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে রাজি চীন, তবে ভারতের সামনেও শর্ত রাখা হয়েছে। ভারতের দাবি ছিল মে মাসের আগের অবস্থায় ফিরে যেতে হবে চীনা সেনাকে, অর্থাৎ প্যাংগং লেকের উত্তর প্রান্তের ফিঙ্গার এইটে ফিরে যেতে হবে। ভারতের সামনে সেনা অবস্থায় বেদখল শর্ত রেখেছে চীন। জানানো হয়েছে ভারতকেও নিজের এলাকা ছেড়ে পিছু হটতে হবে, ফিঙ্গার ফোর থেকে সরে ফিঙ্গার দুয়ে চলে যেতে হবে বলে ভারতীয় সেনাকে বলা হয়েছে। কিন্তু কেন সরাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে, এর পিছনে বেশ কয়েকটি যুক্তি পাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। প্রথমত, ভারতের দাবি ফিঙ্গার এইট পর্যন্ত ভারতীয় ভূখণ্ড, সেখানে অনধিকার প্রবেশ ঘটিয়েছে চীন। তাহলে ফিঙ্গার থ্রিতে ভারতীয় সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে তা অনৈতিক নয়, কেন সেই এলাকা ছাড়বে ভারত? দ্বিতীয়ত, মে মাসের আগ পর্যন্ত ফিঙ্গার এইট অব দি টহল চালায় ভারতীয় সেনা, তাহলে এখন সেই অবস্থানকে বদল ঘটানো হয়েছে জোর করে, ভারত সেই অধিকার কেন ছাড়বে? ভারতের দাবি চীনা সেনার আগেই এগিয়ে এসেছে, তাই তারাই আগে পিছু হটবে। তৃতীয়ত, দুই দেশের মধ্যে বিশ্বাসের অভাব। ভারত পিছিয়ে আসলেও চীনা সেনা যে পিছিয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। চীনা সেনারা কার্যকলাপ বিশ্বাসযোগ্য নয়, তাই এলাকা ছাড়তে নারাজ ভারত। বৈঠকে কথা হয়েছে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ প্রান্ত নিয়ে। ভারতীয় সেনা কৌশলগত দিক দিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে বেশ চিন্তায় চীন। চিরচেনা ও কথিত আচরণের বাইরে অন্য এক কিম জং উনকে দেখা গেল গত শনিবার। তাকে সামরিক মহড়ায় সেনা সদস্যের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ আর নাগরিকদের জীবনের মান উন্নয়নে ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার সময় আবেগপ্রত হতে দেখা যায়। গত শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এক পর্যায়ে কিম জং উনকে কেঁদে ফেলতে দেখা যায়। এদিকে একটি নতুন আন্তদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে 22 চাকার লরির উপর স্থাপিত ICBM প্রদর্শিত হয়। এ যাবৎকালের মধ্যে উত্তর কোরিয়া এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি। 2018 সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোনো সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। শনিবার একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।